لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولا জোরে বলি আল্লাহু আকবার এ যুবক একটু খেয়াল করে দেখো নবীর সাহাবীর নবীর সাহাবী সা'দ আল-আসলামী আল্লাহর জন্য তার জীবনের কত বড় মনের আনন্দটারে কুরবানি দিবেন রে আজকে তুমি আল্লাহর জন্য আল্লাহ তোমাকে ডাকে মসজিদ থেকে প্রতি পাঁচ ওয়াক্ত বান্দা আয় 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 আমি আল্লাহ তোরে ডাকি আমি মহান আমি মহান আমি মহান এ যুবক আল্লাহর জন্য তুমি চা খাওয়াটা বন্ধ করতে পারলা না আল্লাহর জন্য হারাম ভালোবাসা কুরবানি দিতে পারলা না আল্লাহর জন্য দোকানদারি তুমি ছাড়তে পারলা না আল্লাহর জন্য তুমি দুনিয়ার কামকাজ ছাড়তে পারলা না রে বলো হাসরের ময়দানে আল্লাহ যদি সেই সা'দ আল-আসলামীর সামনে তোমাকে আমাকে দাঁড় করায় এ বান্দা বল আমার জন্য তুই তোর জীবনের তুচ্ছ আনন্দটারে বাদ দিতে পারলি না আমার সাদের সামনে একটু মুখ দেখা যুবক মুখ দেখাইবার মতো কোনো সুযোগ থাকবে না সাদ তুমি তো নবীর হাতে গড়া একজন সাহাবী তোমার কি সেই কথা ইয়াদ নাই তোমার জান আল্লাহর কাছে বিক্রি জোরে বলি সুবহানাল্লাহ এ সাদ তোমার কি সেই কথা ইয়াদ নাই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন أنفسهم وأموالهم بأن لهم الجنة تمار جان الله কাছে বিক্রি ওই মালিক যখন চায় তখন দিতে হয় মালিক তো তার জিনিস তিনি চাইতেছে কেন তুমি দিতে দেরি করতেছো অতএব আর দেরি নয় রে একদিকে মুসলমানের রক্ত ঝরবে অন্যদিকে তুমি বিয়ের আসরে আনন্দ করবে একদিকে মুসলমানের রক্ত জমিন লাল আরেকদিকে তুমি কুরমা পোলাও খাইবা একদিকে তোমার মুসলমান ভাইয়ের গলা কাটা আরেকদিকে তুমি তোমার গলায় মালা পরাইবা এটা নবীর সাহাবীর তো বৈশিষ্ট্য নয় এটা মুসলমানের বৈশিষ্ট্য নয় কারণ আল্লাহর নবী বলেন আল মুসলিমু واحد ان اشتكى عينه اشتكى كله মুসলমান একটা দেহের মতো দেহের কোনো একটা জায়গায় আঘাত পেলে যেমন সারা দেহের মধ্যে আঘাত লাগে এ মুসলমান तमाम পৃথিবীর মুসলমান এক দেহের মতো পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমানের কান্নার আওয়াজ ভেসে আসে মনে করবা তোমার ঘর থেকে কান্না আসছে ঠিক না বেঠিক জোরে বলেন যদি কোথাও তোমার মুসলমান ভাইয়ে রক্ত ঝরে হবে আমার শরীর থেকে রক্ত ঝরে আজকে নিউজিল্যান্ডের জমিনে মুসলমানের রক্তে মসজিদ লাল আরে বাংলার মুসলমান মনে করতে হবে আমার মসজিদ আমার রক্তে লাল আল্লাহর নবী বলেন তাহলে তুমি কামেল মুমিন তাহলে তুমি কামেল মুসলমান এ সা'দ আর দেরি নয় ঘোড়া চালায়া দিলেন তিনি জিহাদের ময়দানের দিকে যেখানে যাওয়ার কথা ছিল বীর বাড়িতে সেই সা'দ ঘোড়া চালায়া দিলেন জিহাদের ময়দানে যাইয়া একটা ডাক দিলেন রে বেঈমানের দল আমি সা'দ চলে এসেছি বিয়ের আসর বাদ দিয়া আমি সা'দ চলে এসেছি হুরে মদিনার মায়া কুরবানি দিয়া আমি সা'দ চলে এসেছি গলায় মালা পরা কুরবানি দিয়া নিজের গলা কাটা দেওয়ার জন্য আমার মুসলমান ভাইয়া রক্ত ঝরবে আমি সা'দ সেটা বরদাশত করতে পারি নাই আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানকেও আমি জীবিত যাইতে দেব না আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার हर लहज़े की मोमिन की नुई शान नुई आन, हर लहज़े की मोमिन की नुई शान नुई आन। रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारियो कख्फारियो कुद्दूस जबरूत, गफ्फारियो कख्फारियो कुद्दूस जबरूत। ए चार अनासिर हो तो बनता है मुसलमान, ए चार अनासिर हो तो बनता है मुसलमान। ज़ोरे बोलिए अल्लाहु अकबर और ज़ोरे अल्लाहु अकबर। जिहाদের ময়দানে যে ঢুকে পড়লেন দুশমনের ভিতরে, ঘোড়া দৌড়াতে ঢুকে পড়লেন দুশমনের ভিতরে, তলোয়ার চালাইতে শুরু করলেন। আল্লাহ তার তলোয়ারে, আল্লাহ তার হাতের মধ্যে কুদরতি শক্তি দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক এক তলোয়ারের ঘোড়া নিতে শয়ে শয়ে দুশমনের কল্লা কেটে জমিনে পড়ে যায়। মুসলমান যারা ভাগবার প্রতি ছিলেন তারা আবার ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়ালেন। আমাদের সাহায্য চলে এসেছে গো, ওই যে দেখো দুশমন পালাইতেছে। দুশমন দিশেহারা হয়ে পড়লো, একজনের আঘাত সামলাইতে পারে নাই। মুসলমানরা আবার ঘুরে দাঁড়ালেন, আক্রমণ শুরু করলেন। এইবার দুশমনের দল চিন্তা করলো, যার কারণে আজকে আমরা পরাজিত হলাম, ওরে দুনিয়ায় রাখবো না, আমরা চলে যাবো ময়দান ছেড়ে। পরাজিত হব কিন্তু আরে রাখা যাবে না। বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো। নবী সাহাবী সা'দ আল-আসলামীর দিকে এমন ভাবে বৃষ্টির মতো তীর মারতে লাগলো, শয়ে শয়ে জাহান্নামে পাঠাইয়া। নবীর সাহাবী সা'দ আল-আসলামী প্রতিটা তীর তার গায়ের মধ্যে লাগলো, দেহটা একদম চিরুনির মতো যাত্রা হয়ে গেল। দুশমন 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 গলা কাটা মুরগির মতো ময়দানে লাফাইতেছে। বাকিগুলি তীর মাইরা মাইরা নবীর সাহাবীকে ময়দানের মধ্যে শহীদ করে ফেললো। বাকিগুলি পালায়া গেল, আর নবীর সাহাবী আল্লাহর নবী নবী করে করে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে। মুসলমানের বিজয়। আল্লাহর নবী মদিনায় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন। আমাদের সাহায্যে কে আসলো গো, একটু দয়া তারা দেখো। সাহাবীরা আসলেন, আয়েশা তার চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইরা কান্নার আওয়াজ শুরু করে দিলেন। জিহাদের ময়দানে কান্নার রুল পড়ে গেল। সাহাবায়ে কেরাম কান্দেন, এই চেহারা দেখে তো মনে হয় সাদ, কিন্তু কেমন করে বিশ্বাস করি। আজকে তো সাদের বিয়ে হওয়ার কথা হুরে মদিনার সাথে গো, আজকে তো সাদের জন্য হুরে মদিনা বাসর করে বসা। আমরাই তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, নবী তারে পাঠাইলেন বিয়ে করার জন্য। ওই সাদ বিয়ের আসরে না গিয়া আমাদের সাহায্যে ময়দানে আসলো। আমাদের বিজয় নিশ্চিত কইরা সাদ সে তো নিজে শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্দান। একজন সাহাবী দৌড় মদিনায়, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। সাহাবী যে কান্দেন আর বলেন, নবী গো, অমুক যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহ নবী বলেন, বিজয়ের খবর, কান্না করে কেন, চোখে জল, কারণ কি একটু বলো। সাহাবী কান্দেন আর বলেন, নবী গো, যদিও এটা বিজয়ের খবর, তবু এর ভিতরে একটা কান্নার খবর রয়েছে। আল্লাহ নবী বলেন, কি খবর? সাহাবী বলেন, আপনার সাহাবী সাদ, আপনার সাহাবী সা'দ আল-আসলামী। আল্লাহর নবী বলেন, আমার সাদের কি হলো? আমার সাদ তো বিয়ে বাড়িতে যাওয়ার কথা। সাহাবী কান্দেন আর বলেন, নবী গো, আপনার সাহাবী সাদ বিয়ে বাড়িতে যায় নাই গো, ওগনবী পীর সদাই সব সে বাজারে ফিরত দিয়া তলোয়ার লইয়া ঘোড়া কিনা জিহাদের ময়দানে আমাদের সাহায্য চলে এসেছে দুশমনকে একদম কচুকাটা কইরা আমাদের বিজয় নিশ্চিত কইরা আপনার সাহাবী সাদ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী চোখ থেকে দরদর করে পানি পড়ে নবী সহ্য করতে পারেন না নবী বলেন সাহাবীরা রে আমার সাদের লাশ আমি নবী নিজের হাতে যায় উঠাবো আমার সাদের জানাজা আমি নবী নিজে দেব আমি তাকে কবরে রাখবো আল্লাহর নবী ময়দানে চলে আসলেন আয়েশা নবী নিজের হাতে লাশ উঠান নবী কপালে গালে নবী চুমা খান আল্লাহর নবী জানাজার নামাজ পড়ান কবরের দিকে নিয়ে যাওয়া হয় সাহাবায়ে কেরাম পিছনে নবী পিছনে হঠাৎ করে দেখেন মায়ার নবী তিনি উকি দিয়া হাঁটেন ময়দানে নবী পা পুরাপুরি লাগান না হযরত ওমর বলেন নবী গো এত কষ্ট করে কেন আপনি পাতুরি জমিতে হাঁটেন আল্লাহর নবী বলেন ওমর আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ পাক আমার সাদের জানাজায় ওই পরিমাণ রহমতের ফেরেশতা আল্লাহ নাযিল করেছেন আমি এতটুকু জায়গা খালি পাই না রে যেই জায়গায় আমার পা জমিনে পুরোপুরি লাগাইতে পারি কবরের ভিতরে রাখবেন মায়ার নবী কবরের দিকে তাকাইলে কান্দেন আবার আসমানের দিকে তাকাইলে নবী হাসেন হযরত ওমর বলেন নবী গো এই কান্না হাসির কারণ কি হাসি কান্নার কারণ কি আল্লাহ নবী ওমর কবরের দিকে যখন তাকাই আমার সাদের কথা মনে পড়ে আজকে আমার সাদ আল্লাহর জন্য তার জীবনের কত বড় আনন্দ কিসে কুরবানি দিয়ে দিল এই কথা মনে করে আমি কান্দি কিন্তু যখন আকাশের দিকে তাকাই তখন আমি দেখতে পাই প্রথম আকাশে জান্নাতি হুরেরা নেমে এসেছে রে যেই হুরদের হাতের মধ্যে মেহেদি লাগানো জান্নাতি হুরদের হাতের মধ্যে জান্নাতি অলংকার পরা বাসর ঘরে তারা বসে আছে আমার দিকে তাকায়া বলতেছে নবী গো আপনার যে সাহাবী দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়েছে আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তার শাহাদাতের উপর এই পরিমাণ খুশি হয়েছেন গো মায়ার নবী আমরা জান্নাতি হুরদেরকে আল্লাহ বাসর করে বধু বানাইয়া অলংকার শাড়ি পরাইয়া আল্লাহ বসায় রাখছে যত তাড়াতাড়ি আপনি সাদকে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়ে পড়ায়া দিবে আর জোরে সুবহানাল্লাহ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا زوره بولي الله اكبر اے যুবক একটু খেয়াল করে দেখো নবীর সাহাবীর নবী সাহাবী সাদ আসলামী আল্লাহর জন্য তার জীবনের কত বড় মনের আনন্দটারে কুরবানি দিবেন রে আজকে তুমি আল্লাহর জন্য আল্লাহ তোমাকে ডাকে মসজিদ থেকে প্রতি পাঁচ ওয়াক্ত বান্দা আয় 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 আমি আল্লাহ তোরে ডাকি আমি মহান এ যুবক আল্লাহর জন্য তুমি চা খাওয়াটা বন্ধ করতে পারলা না আল্লাহর জন্য হারাম ভালোবাসা কুরবানি কোম্পানি দিতে পারলা না আল্লাহর জন্য দোকানদারি তুমি ছাড়তে পারলা না আল্লাহর জন্য তুমি দুনিয়ার কামকাজ করতে পারলা না রে বলো হাশরের ময়দানে আল্লাহ যদি সেই সাদ আসলামীর সামনে তোমাকে আমাকে দাঁড় করায় এ বান্দা বল আমার জন্য তুই তোর জীবনের তুচ্ছ আনন্দটারে বাদ দিতে পারলি না আমার সাদের সামনে একটু মুখ দেখা যুবক মুখ দেখাইবার মতো কোনো সুযোগ থাকবে না এজন্য ভাইরা আল্লাহর জন্য সাহাবীরা জীবন দিবেন আল্লাহর জন্য নিজের সব দিয়ে দিবেন আমরাও আল্লাহর জন্য জীবন দিতে রাজি বাকি এর আগে আল্লাহর কামের জন্য আল্লাহর বিধিবিধানের জন্য আল্লাহর ডাকের জন্য আমরা দুনিয়ার সমস্ত খায়েশাত দুনিয়ার সমস্ত ইচ্ছা চাহাতকে আল্লাহর জন্য কারা কারা কুরবানি দিতে রাজি হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন পাঁচ ওয়াক্ত নামাজ যে আল্লাহ আমাকে মসজিদের মিনার থেকে রাখে তার ডাকে সাড়া দিব মনের সমস্ত ইচ্ছা কুরবানি দেব কারা কারা রাজি একটু হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন সব ধরনের গুনাহ আল্লাহর জন্য ছেড়ে দিব আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন